আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এই 16 বছরের ইতিহাসে যারাই জুলুম আর নির্যাতন করেছে এদের এই 16 বছরের ইতিহাসে এদের এই 16 বছরের জুলুমের ইতিহাসে খাঁটি ঈমানওয়ালাদেরকে কখনো এরা দাবায় রাখতে পারে নাই কথা বলেন ঠিক কি না তার ওই জ্বলন্ত প্রমাণ হলো গত 5ই আগস্টের সর্বজনসাধারণ শুধু উলামায়ে কেরাম নয় আমার দেশের স্কুলের ছাত্র সহ কলেজ ইউনিভার্সিটির ছাত্র সহ সবার এই জনজাগরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বেশিরভাগ সরকারকে মুক্ত করার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বিতীয়ভাবে স্বাধীন এক বাংলাদেশ উপহার দিয়েছেন কথা বলেন ঠিক কি না এতেই প্রমাণ করে এই বাংলাদেশের মুসলমান কোন রাজনীতিককে কোন স্বৈরাচারকে ভয় করতে পারে না কথা বলেন ঠিক কি না এজন্য বলছিলাম আসলে এই জায়গায় এভাবে কথা বলতে আমার কিন্তু প্রথমেই ভয় লাগতেছে কারণ পোস্টারে যারা দেখছেন সবাই আমার উস্তাদ তুল্য সভাপতি হুজুর উস্তাদ তুল্য সবাই শাইখুলা দিস আমি সাধারণ এক নগণ্য আলেম কিন্তু যেহেতু বসে গেছি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন হুজুরদের দোয়া আছে বিদায় দুই একটা কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন তো ভাবলাম আমি আর ছোট মানুষ এত বড় আলেম নয় যে আপনাদেরকে নসিহত ভালোভাবে করতে পারি চিন্তা করলাম দিনের কিছু একটা কথা বলি দুই একটা কথা বলি যাতে আমার কথার মাধ্যমে যুবকদের ঈমান জাগরণ হয় আমার কথার মাধ্যমে মুরব্বিয়ানদের মধ্যে ঈমানের ইস্তিহা বাড়ে আর মুরব্বিরা যাতে যুবকদেরকে উৎসাহিত করতে পারে হে যুবক আর বসে থাকতে হবে না হে যুবক নামাজ পড়লে হবে না তুমি ইসলামের পক্ষ অবলম্বন করো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো কোন বাতিলদের সাথে সম্পর্ক রাখবে না কোন কুসংস্কার তোমাদের মাধ্যমে যেন না হয় এটাই আমার মূল উদ্দেশ্য الرحمن اي انا الرحمن الله بالشربك جادل اغرب جيب مكة مشرك درك اپنا جرادل الرحمن چننا امي الله نزم امت بكون قريب আমি আল্লাহর শ্বাস নিঃশ্বাস যারা গ্রহণ করে আমি আল্লাহর তো নাজ নেয়ামত গ্রহণ করে ইয়ার পর বুঝেরা আমি আল্লাহকে চিনে না আপনি জানাদেন আর রহমান আয় আনার রহমান অর্থাৎ আমি আল্লাহই গলাম রহমান ইয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমানকে রহমানের পরিচয় দিয়ে আল্লাহ দিতে বলেন আল্লামাল কোরআন রহমান হলেন এমন আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন এই যে তিনটা আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তিনটা আয়াত বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মুফাসসিরিনে কেরাম বলেন এই তিনটা আয়াতের একটু সিস্টেমের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহ কিভাবে সাজাইছেন উপরে আর রহমান মধ্যখানে আল্লামাল কোরআন আর নিচে হলো খালাকাল ইনসান মূলত আল্লাহ বুঝাইতে চান রে দুনিয়ার মানুষ আমি আল্লাহর এই সাজানো আয়াতের দিকে লক্ষ্য করে বুঝো আমি আল্লাহ রহমান উপরে তুমি ইনসান নিচে অতএব আমি আল্লাহ থেকে আমি আল্লাহ থেকে আমি রহমান থেকে যদি তোমাকে রহমত হাসিল করতে হয় আমি রহমান থেকে যদি তোমাকে দয়া পেতে হয় আমি রহমানের যদি ভালোবাসা পেতে হয় আমি রহমানের যদি নৈকট্য তোমাকে হাসিল করতে হয় তাহলে বান্দা রহমান উপরে মধ্যখানে কোরআন আর ইনসান নিচে বান্দারে রহমান এবং ইনসানের মধ্যখানে কোরআন ফিট করো অর্থাৎ হ্যাঁ মানুষ তোমরা যদি আমি আল্লাহ নৈকট্য হাসিল করতে চাও
আমি আল্লাহর তরে যদি জান্নাতের মেহমান হতে চাও যদি সহজ সরল পথ অবলম্বন করতে চাও তাহলে আমার কোরআনকে আঁকড়ায় ধরো وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جامع واحد يتيم خانا শিবের বাজার জালালাবাদ সদর সিলেটের উদ্যোগে আজিমুশান জলসা ও শিশু শিক্ষা প্রদর্শনী উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলে চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা বাড়িঘরে অবস্থানগত শ্রদ্ধাশীল পর্দাশীল মা ও বোনেরা মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজদ আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া এবং মায়া করে দুনিয়ার সমস্ত জায় জামিলাতিকে ফারেক করে আল্লাহ রসুলের বাগান মাদ্রাসায় ওয়াজ মাহফিলে এসে দিনই কিছু কথা ভোলা এবং শোনার জন্যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এজন্য সকলে মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমি আল্লাহর নেয়ামত পাইয়া শুকর আদায় করি আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমার নেয়ামতকে বাড়ায় আপনার আমার এই জবানটাও আল্লাহর দেয়া একটা নেয়ামত কিন্তু আশ্চর্য হলাম এত সকল মানুষ দেখেন আমরা যে শ্বাস নিঃশ্বাস ছাড়ি আপনি যদি দুই দিন আইসিউতে থাকেন দেখবেন কত লক্ষ টাকা কত টাকা বিলাস কিন্তু এই জবান দেওয়া কথা বলি আল্লাহর দেওয়া হায়াতের জিন্দগিতে শ্বাস নিচ্ছি একটা টাকাও বিল দিতে হয় না শুধুমাত্র আল্লাহর নেয়ামতের শুকর যদি আলহামদুলিল্লাহ বলে উচ্চারণ করি মহান রব আপনার আমার এই আলহামদুলিল্লাহর দ্বারা খুশি হয়ে সেই নেয়ামতের শুকর হয় এজন্য মহান রবের দরবারে একটু জোরে সুরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ নাকি কোনো ভয় আছে কারণ ১৬ বছর তো খুবই ভয় আসিল আমাদের আসেননি না সবাই কিন্তু ভয় করে নাই যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে আল্লাহকে বিশ্বাস করেছে যারা রবকে তার মালিক হিসাবে মেনে নিয়েছে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এই ১৬ বছরের ইতিহাসে যারাই জুলুম আর নির্যাতন করেছে এদের এই ১৬ বছরের ইতিহাসে এদের এই ১৬ বছরের জুলুমের ইতিহাসে খাঁটি ইমানওয়ালাদেরকে কখনো এরা দাবায় রাখতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তার ওই জ্বলন্ত প্রমাণ হলো গত ৫ই আগস্টের সর্বজনসাধারণ শুধু ওলামায়ে কেরাম নয় আমার দেশের স্কুলের ছাত্র সহ কলেজ ইউনিভার্সিটির ছাত্র সহ সবার এই গণজাগরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বেশিরভাগ সরকারকে মুক্ত করার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বিতীয়ভাবে স্বাধীন এক বাংলাদেশ উপহার দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এতেই প্রমাণ করে এই বাংলাদেশের মুসলমান কোন রাজনীতিককে কোন সহিলাতারকে বয় করতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য বল
করছিলাম। আসলে এই জায়গায় এভাবে কথা বলতে আমার কিন্তু প্রথমেই ভয় লাগতেছে, কারণ পোস্টারে যারা দেখছেন সবাই আমার উস্তাদ চলল, সভাপতি হুজুর উস্তাদ তুললো, সবাই শাইখুলা দিচ্ছে, আমি সাধারণ এক নগণ্য আলিম। কিন্তু যেহেতু বসে গেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, হুজুরদের দোয়া আছে, বিদায় দু একটা কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তো ভাবলাম আমি আর ছোট মানুষ, এত বড় আলেমও নয় যে আপনাদেরকে নসিহত ভালোভাবে করতে পারি। চিন্তা করলাম দিনের কিছু একটা কথা বলি, দু একটা কথা বলি, যাতে আমার কথার মাধ্যমে যুবকদের ঈমান জাগরণ হয়, আমার কথার মাধ্যমে মুরব্বিয়ানদের মধ্যে ঈমানের ইস্তেহা বাড়ে, আর মুরব্বিরা যাতে যুবকদেরকে উৎসাহিত করতে পারে। হে যুবক, আর বসে থাকতে হবে না, হে যুবক নামাজ পড়লে হবে না, তুমি ইসলামের পক্ষ অবলম্বন করো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, কোনো বাতিলদের সাথে সম্পর্ক রাখবে না, কোনো কুসংস্কার তোমাদের মাধ্যমে যেন না হয়, এটাই আমার মূল উদ্দেশ্য। তো আল্লাহ পাকের শুকর, বসতি যেহেতু আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তে আমাকে কিছু কথা ভরা এবং আপনাদেরকে শোনার, অতপর এর উপর আমাকে আপনাকে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সুরা আছে, কতটা সুরা আছে জোরে বলেন। বড় আশ্চর্য লাগে, আজকে যদি যুবককে বলা হয় যুবক বলো তো কোরআন শরীফে কতটা সুরা আছে, কিন্তু অধিকাংশ যুবকই এই জবাবে আটকা পড়ে যায়। কিন্তু মনে কষ্ট নেবেন না, যদি বলা হয় যুবক বলো তো বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকাদের নাম, তখন বলবে যুবক কয়জনের নাম বলতে হবে, শুধু কি বাংলাদেশ নাকি ইন্ডিয়ার সহ বলবো। আশ্চর্য লাগে আজকে যুবক সিনেমার নায়কদের নাম স্মরণ রাখে, কোরআনে কতটা সুরা আছে জিজ্ঞাস করলে বলতে পারে না। ও মুসলমান, আজকে আমাদের উপর ইহুদিরা আর খ্রিস্টানরা নির্যাতন করার মূল কারণ হলো আজকে মুসলমান তার পরিচয় ভুলে গেছে, আজকে মুসলমান কোরআন থেকে সরে গেছে, আজকে মুসলমান ওলামায়ে কেরামের কাছ থেকে সম্পর্ক দূরে রেখেছে, তার কারণে ইসলাম থেকে দূরে সরে থাকার কারণেই আজকে ইহুদিরা জায়গায় জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করতেছে, কথা বলেন ঠিক কিনা। তো বলছিলাম 114 খানা সুরার মধ্য থেকে একটা সুরা হামিদ সাজদার 26 নম্বর আয়াত থেকে নিয়ে কিছু তেলাওয়াত করেছি। এই আয়াতগুলায় আল্লাহ তাআলা কাফেরদের দুইটা বক্তব্য তুলে ধরেছেন, পরবর্তী দুই আয়াতে আল্লাহ এদের শাস্তির বর্ণনা দিচ্ছে। তো এদের দুইটা বক্তব্য কি আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেরদের দুইটা বক্তব্য আল্লাহ তুলে ধরছেন। কাফেররা বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কুরআন শ্রবণ কইরো না, শুনো না, ওয়াল গাউ ফিহি, এবং যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরআন তেলাওয়াত করবে আবৃত্ত করবে, তখন তোমরা তাতে হট্টগোল সৃষ্টি করো যাতে কুরআনের তেলাওয়াত কেউ বুঝতে না পারে। এই হলো দুই বক্তব্য। তো আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ বলেন আমি অবশ্যই এদেরকে কঠিন শাস্তি প্রদান করব, এতে কৃতক এদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ এদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো, আর এরা এমন জাহান্নামে থাকবে চিরস্থায়ী। কেন আল্লাহ বলেন বি আয়াতিনা ইয়াজহাদুন, এরা আমি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে। প্রথম কথা হলো এই আয়াতে আল্লাহ ইহুদি কাফেরদেরকে কাফেরদের দুইটা বক্তব্য তুলে ধরেছেন। দুইটা বক্তব্য কি, তোমরা কোরআন শুনবা না এবং কাউকে শুনতেও দিবা না। কোরআন যখন তেলাওয়াত করা হয় শুনবা না, এতে হট্টগোল করবা, এর মানে হলো যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবে তোমরা তার তেলাওয়াত শুনবা না এবং হট্টগোল করবে, উদ্দেশ্য হলো অন্যদেরকে শুনতে দিবা।
এই আয়াত সম্পর্কে তাফসীরে কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এবং তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আনছেন হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে আলোচনা করছেন আলোচনা বুঝার স্বার্থে বলি আল্লাহ তাআলা এই আয়াতে মূলত আবু জাহেলদের ব্যাপারে আলোচনা করছেন কাদের ব্যাপারে তুজুরে বলেন আবু জাহেলদের ব্যাপারে আবু জাহেল এজন্য বললাম বুঝতে আলোচনার সামনের আলোচনাটা বুঝতে সহজ হবে তো বক্তব্য দুইটা কি এই বক্তব্য শুরুর আগে কিছু কথা বলি আমার মূল আলোচনা শুরু করতে একটু বিলম্ব হবে এমনটা যেন না হয় যে আমি বিষয় রেখে অন্যদিকে যাচ্ছি না আমার মূল বিষয় ইনশাআল্লাহ আমি সামনে তুলে ধরব এর আগে কিছু ভূমিকা স্বরূপ আমার আলোচনাকে সাজাইতে হলে বিভিন্ন আয়াতের মাধ্যমে এই আলোচনাকে সাজাইতে হবে যেমন আমি প্রায় জায়গায় বলে থাকি যেমন উদাহরণস্বরূপ এক ব্যক্তির বাড়ি মেহমান আসছে যার বাড়ি মেহমান আসছে ওনাকে কি বলা হয় মেজবান এবং মেহমান আসার পরে মেজবানের দায়িত্ব হলো কর্তব্য হলো তার মেহমানদারি করা তো মেজবান বলল শিবের বাজার বড় একটা ভালো বাজার আছে ওই জায়গায় গিয়ে বাজার করব মেহমানের মেহমানদারি করার জন্য তো উনি বাজারে যাবে তো মেহমান বলতেছে ভাই আমাকে সঙ্গে নেন কি বলে আমাকে সঙ্গে নেন বলে চলো তো বাজারে গেছে যাওয়ার পরে মেজবান যিনি উনি একবার চালের দোকানে যায় একবার মাছ বাজারে যায় একবার পেঁয়াজ কিনে একবার রসুন কিনে ওই মেহমান বলে ভাই কি ব্যাপার আপনি আসছেন বাজার করতে তো একবার ওই দোকানে আরেকবার অন্য দোকানে যান কারণ কি তখন মেজবান বলে ভাই বাজারে আসছি বাজার করতে কোথায় কোথায় যাব বাজার করতে হলে আমার পেঁয়াজের প্রয়োজন ডালের প্রয়োজন বিভিন্ন দোকানে আমার যেতে হবে কিন্তু আপনার তো উচিত হলো আপনার প্রয়োজন তো আর এটা দেখার বিষয় নয় বরং আপনার দেখা বিষয় হলো ঠিক টাইমে উপস্থিত আপনার দস্তরখানে খাবার আছে কিনা না কি বলে যে আপনার এটার বিষয় না খোঁজ নেওয়ার বিষয় না বরং আপনার মূল জানার বিষয় খোঁজ নেওয়ার বিষয় হইল যে আপনি ঠিক টাইমে খাবারটা পাইছেন কি না আমার দায়িত্ব হলো বিভিন্ন জায়গা থেকে আমি কি করব আমার বাজার করব ঠিক তেমনি ভাবে আমিও আমার এই আলোচনাটাকে যদিও তো ইলিম নেই তারপরে চেষ্টা করবো যদি সহজ দোয়া করেন হুজুরের সাথে আরো আগেও দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে ইনো যারা আছেন সবাই আমার উস্তাদ সমতুল্য এমন যোগ্যতা আসলে নাই যে তসবির করবো বা সুন্দর করে আলোচনা করবো আল্লাহ তালার দয়ায় আপনাদের দোয়ায় নিয়ত করছি আল্লাহ যেন সঠিকভাবে আলোচনাটা করার তৌফিক দান করেন তো যে কথা বলতেছিলাম মেজবান যে বলল যে ভাই তোমার জানার বিষয় নয় আমি কেন বিভিন্ন দোকানে যাই বরং তোমার দেখার বিষয় হলো ঠিক টাইমে দস্তরখানায় খানা উপস্থিত আছে কি না না তোমার ঠিক টাইমে যদি খানা উপস্থিত হয়ে যায় এটাই তোমার উচিত এটাই তোমার জানার বিষয় ঠিক তেমনিভাবে আমারও আলোচ্য বিষয়টাকে গুছাইতে হলে আমাকে বিভিন্ন আয়াত কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে এই আলোচনাটাকে গুছাইতে হবে তো কিছু সময় লাগতে পারে তো আসুন আলোচনা শুরু করি যে আল্লাহ তাআলা কাফেরদের দুইটা বক্তব্য এখানে তুলে ধরছেন কয়টা আমার সাথে কথা বলবেন কয়টা বক্তব্য তুলে ধরছেন দুইটা বক্তব্য একটা কি যে তোমরা কোরআন শ্রবণ করবা না এবং অন্যদেরকেও শুনতে দিবা না কথাটা মূলত কার কাফেরদের এখানে লক্ষণীয় বিষয় হলো এই কথাটা মূলত আবু জাহেলের নয় বরং এই কথাটা হলো মিস্টার ইবলিসের কার ইবলিসের কারণ ইবলিসের মূল টার্গেট হলো বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা ইবলিসের মূল টার্গেট হলো বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা এজন্য আবু জাহেল যুগে যুগে এজন্য ইবলিস শয়তান যুগে যুগে যুগের আবু জাহেলদের মাধ্যমে যুগের আবু রাহাবদের মাধ্যমে কাফের আর মুশরিকদের মাধ্যমে নাস্তিকদের মাধ্যমে এমন বক্তব্য দিবে যে তোমরা কোরআন শুইন না অন্যদেরকে শুনতে দিও না মূলত বক্তব্যটা কার বক্তব্যটা কার ইবলিসের আল্লাহ তাআলা কোরআনে বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম لأقعدن لهم صراطك المستقيم
مستقيم الله تعالى قرآن الكريم آيات بولين جهن الله تعالى إبليس كي بولين যে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার ব্যাপারে সিজদা করো সমস্ত ফেরেশতা কেরামগণ সিজদা করলো কিন্তু ওই সময় যে অহংকার করে মিস্টার ইবলিস আল্লাহর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো না সে লাঞ্ছিত হয়ে গেল ওই সময় সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো ওয়াদা করলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো আর বলল কি যে হে আল্লাহ আমি আপনার কাছে লাঞ্ছিত হয়েছি যাদের কারণে আমি এদেরকে বাধা দিব এই বান্দার আপনার কাছে আসার পথে যে রাস্তা ওই রাস্তায় বসে থাকব আপনার কাছে আসার রাস্তা বলতে সিরাতাল মুস্তাকিম শয়তান বুঝাইতে চায় আল্লাহ আপনার বান্দারা আপনার পর্যন্ত আসতে যে সরল পথ ওই সরল পথে বসে থাকব অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে বান্দা যেন আপনার সাথে মিলিত না হতে পারে যা যা করার আমি ইবলিস তা করব সিরাতাল মুস্তাকিম কোন পথ সিরাতাল মুস্তাকিম পথ হলো সরল পথ যাতে ইফরাত নাই তাফরিত নাই অর্থাৎ বাড়াবাড়ি নাই যাতে সারাসারি নাই যারে শিরিক নাই বিদআত নাই তাইলে বলেন তো শয়তানের মূল টার্গেট কি শয়তানের মূল টার্গেট হলো আল্লাহকে আল্লাহর থেকে বান্দাকে কি করে রাখা বিচ্ছিন্ন করে রাখা এজন্যই বলছিলাম যে বক্তব্যটা মূলত কার বক্তব্যটা মূলত ইবলিসের কারণ সে তার মূল টার্গেট হলো আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন রাখবে এখন শয়তান জানে কিভাবে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখা যায় এটা শয়তান খুব ভালো করে জানে শয়তান ভালো করে জানে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে হবে কিভাবে বলে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই আর সেটা হলো কোরআন থেকে বান্দাকে দূরে সরে রাখা বান্দাকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন রাখার পথ কি কোরআন থেকে সরায় রাখা কেমনে বান্দা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখে আসুন আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে আলোচনা করেন আমরা তিনটা আয়াত তেলাওয়াত করব এর মাধ্যমে বুঝব কিভাবে শয়তান বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখে আল্লাহ বলেন আর রহমান علم القرآن خلق الإنسان أيه السورة الرحمن تنت آية أي سورة الله سرطة رحمن پرچوه رحمن كي أي سورة النازل ورقت كارنا سي আমি কিন্তু এখনো বাজারও আসি মনে করেন যেমনি ওই মেজবান বলে বিভিন্ন দোকানে আমাকে যাইতে হবে বাজার করতে গেলে আমারও আলোচনা করতে গেলে বিভিন্ন দোকানে আমি কিন্তু এখনো বাজার করতেছি তো প্রথমে বলেছিলাম বক্তব্যটা আবু জাহেল না বলেছিল ওই সময় এই বক্তব্য মূলত কার ইবলিসের কারণ ইবলিসের মূল টার্গেট হলো বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখা এখন কিভাবে বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখে বলে কোরআনের মাধ্যমে কেমনি কোরআন থেকে দূরে সরানোর মাধ্যমে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে এটা জানবো জানার জন্য সূরা আর রহমান তেলাওয়াতের তিনটা আয়াত তেলাওয়াত করেছি তো আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে প্রথমে বলেন আর রহমান তিনি হলেন রহমান কে এই আয়াতের শানে নুজুলে লেখা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা রহমানের আবাদত করো তখন কাফেররা বলে মানে রহমান রহমান এ রহমান মূলত আল্লাহর না আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন সুন্দর সুন্দর নাম রয়েছে এর মধ্যে একটা নাম রহমান তো আল্লাহ এই সূরাটা নাজিল করে শুরুতে এরা প্রশ্ন করেছিল মক্কার বেঈমানের রব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করে আল্লাহর নবী যখন তাদের দিনের দাওয়াত দিলেন মক্কার মুশরিকদেরকে আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন তোমরা রহমানের আবাদত করো
রহমানের গোলামি করো, রহমানের আবাদত করো, রহমানকে রব হিসাবে গ্রহণ করে নাও। মুশরিকেরা আবার প্রশ্ন করে, মারি রহমান, রহমান আবার কে? ও মুহাম্মদ, এতদিন শুনলাম তুমি এক আল্লাহ দাওয়াত দিয়ে আসছো, এখন আবার বলো রহমানের আবাদত করার জন্য, রহমান আবার কে? তাদের এই কথার জবাব দিতে গিয়া আল্লাহ সূরা রহমান নাযিল করে আল্লাহ প্রথম আয়াতে জানা দিলেন, আর রহমান আয় আনাল রহমান, আল্লাহ বিশ্বনবীকে জানা দিলেন, অবনবী জীব মক্কা মুশরিকদেরকে আপনি জানা দেন, এরা রহমান চিনে না, আমি আল্লাহর নাজ নেয়ামত বক্ষণ করে, আমি আল্লাহ নিষ্ঠা যারা গ্রহণ করে, আমি আল্লাহর তো নাজ নেয়ামত গ্রহণ করে, এরপর বুঝে এরা আমি আল্লাহকে চিনে না, আপনি জানা দেন আর রহমান আয় আনার রহমান, অর্থাৎ আমি আল্লাহই গলাম রহমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমানকে রহমানের পরিচয় দিয়ে আল্লাহ দিত আয়াতে বলেন, আল্লামাল কোরআন, রহমান হলেন এমন আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রবের পরিচয় দিয়ে সূরা নাযিল করলেন, রহমান মানে আল্লাহ, আল্লাহর পরিচয় দিলেন, এবং কিভাবে রহমান দ্বিতীয় আয়াতে বললেন রহমান আল্লাহ তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, এবং যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখন আপনাদের প্রশ্ন জাগে, মনে মনে হয়তো এই প্রশ্নটা যাচ্ছে, আমরা দেখি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন আগে, আমরা দুনিয়াতে আমরা আসলাম আগে, আসার পরে যখন আস্তে আস্তে বড় হইলাম, হাঁটতে শিখলাম, কথা বলতে শিখলাম, তখন আমাদের আম্মা আব্বা হাত ধইরা মাদ্রাসায় নিয়ে আমাদের উস্তাদদের হাতে তুলে দিছি, উস্তাদরা আমাদের কোরআন শিখাইছে। অথচ আল্লাহ তাআলা যে বলেন যে আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, এরপর আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা কেন বললেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা কেন বললেন? এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে মানব সৃষ্টির কারণ কি, আল্লাহ মানব সৃষ্টি করলেন কেন? কারণ আল্লাহ কি আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছেন? আল্লাহ কায়াতের অংশ বলেন, أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا, আল্লাহ বলে হে মানুষ তোমরা কি ধারণা করো আমি আল্লাহ এমনিতেই তোমাদের সৃষ্টি করেছি, আল্লাহ কি এমনিতে আমাদের সৃষ্টি করেছেন? না, আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ, আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? আল্লাহ আমাদেরকে এবং জিন জাতিকে এবাদতের জন্য সৃষ্টি করেছে। এই লিয়াবুদুনের দুইটা ব্যাখ্যা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন তার এবাদতের জন্য, দেখি আল্লাহর ফায়দা নাকি আমাদের ফায়দা? আমাদের ফায়দা। এক ব্যাখ্যা এর একটা হন যে ইল্লা লিয়াবুদুন আয় লিয়ান পাও, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি যাতে তারা লাভবান হতে পারে, কারণ আমরা আল্লাহর গোলামি করলে লাভ আমাদেরই, আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে চলে যাব, নাজাত পাব। দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, ইল্লা লিয়াবুদুন আয় লিয়ারিফুন,
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেন তারা আল্লাহর পরিচয় হাসিল করতে পারে, মারিফত হাসিল করতে পারে। এখন আল্লাহর পরিচয় হাসিল করতে গেলে দেখবেন, আপনি যদি কোনো জিনিস হাসিল করতে হয় আগে ওই জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আল্লাহর পরিচয় হাসিল করতে হবে। আল্লাহর পরিচয় হাসিল করবে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর পরিচয় হাসিল হবে কোরআন শিক্ষার মাধ্যমে। এজন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে প্রথমেই কোরআনের শিক্ষার কথা এনে পরে মানব সৃষ্টির কথা বলে। আল্লাহ মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা এনে এটাই বুঝাইছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বুঝাইলেন, রে মানুষ ঠিক আছে, মানুষ আসে দুনিয়ায় আগে কোরআন শিক্ষা করে পড়ে, কিন্তু আমি আল্লাহ মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষা এনে আমি বুঝাইতে চাইলাম তোমাদের সমাজে। সমাজে কিছু মানুষ দেখতে মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে ওই মানুষের কোনো দাম নাই, তার জীবনে কোরআনের শিক্ষা নাই। যে কোরআন শিক্ষা করবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী তার জীবনে বাস্তবায়ন করবে না, জীবন পরিচালনা করবে না, এই মানুষটা যদিও সমাজে মানুষ কিন্তু আমি আল্লাহ দৃষ্টিতে সে মানুষ হতে পারে না। কেমনে? এর জ্বলন্ত প্রমাণ হলো তাসলিমা নাসরিনের বক্তব্য। চিনেন তাসলিমা নাসরিনকে? এই তাসলিমা নাসরিন বলেছিল যে আমার পেট আমার অধিকার, যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই বাচ্চা নিব, কারো অধিকার নাই কথা বলার, নাউজুবিল্লাহ বলবেন না। সে এই কথা বলার দ্বারা কিন্তু আমাদের একটা সত্য বিষয় প্রকাশিত হয়েছে, কি? আল্লাহ তাআলা যে বললেন তোমাদের দৃষ্টিতে সবাই মানুষ, কিন্তু আমার দৃষ্টিতে যার মধ্যে কোরআনের শিক্ষা নাই সে সমাজে মানুষ, কিন্তু আল্লাহর বিবেচনায় আল্লাহর ইলমে সকিনা মানুষ না, তার প্রমাণ হলো তসলিমা নাসরিন তার বক্তব্য দ্বারা বুঝাইয়া দিয়েছে। কারণ যেখান সেখান থেকে বাচ্চা পেটে ধারণ করা তা মানুষের স্বভাব না, কারণ মানুষ যেখান সেখান থেকে যে কোনো জায়গা থেকে বাচ্চা পেটে ধারণ করতে পারে না, বরং এই খাসকত হলো কুত্তা আর কুত্তির কথা বলেন ঠিক কিনা? যেখান সেখান থেকে বাচ্চা ধারণ করার খাসকত কা? কুত্তা। তো তসলিমা নাসরিনের এই বক্তব্য দ্বারা প্রমাণিত হলো, তসলিমা নাসরিন বুঝাইয়া দিল আমার মধ্যে কোরআনের শিক্ষা নাই, আমার মধ্যে কোরআনের শিক্ষা নাই, আমি কোরআন বুঝি না, কোরআনের শিক্ষা গ্রহণ করি না, এ কারণেই আমার জবান থেকে এমন কথা বের হয় যে আমার পেট যাকে ইচ্ছা তাকে দিব, আমার পেট যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব। এটার দ্বারাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আনলাম, এ কারণেই এটা বোঝানোর জন্য দুনিয়ার সিস্টেম অনুযায়ী সমাজের সবাই মানুষ, কিন্তু যার জীবনে মানুষ যার জীবনে কোরআনের শিক্ষা থাকবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, সে সমাজের দৃষ্টিতে মানুষ হলেও আমি আল্লাহর ভাষায় সে মানুষ নয়। দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে তিনটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তিনটা আয়াতে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মুফাসসিরিনে কেরাম বলেন এই তিনটা আয়াতের একটু সিস্টেমের দিকে লক্ষ্য করে দেখো, আল্লাহ কিভাবে সাজাইছেন। উপরে আর রহমান, মধ্যখানে আল্লামাল কুরআন, আর নিচে হলো খালাকাল ইনসান। মূলত আল্লাহ বুঝাইতে চান, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর এই সাজানো আয়াতের দিকে লক্ষ্য করে বুঝো, আমি আল্লাহ রহমান উপরে, তুমি ইনসান নিচে, অতএব আমি আল্লাহ থেকে, আমি আল্লাহ থেকে, আমি রহমান থেকে যদি তোমাকে রহমত হাসিল করতে হয়, আমি রহমান থেকে যদি তোমাকে দয়া পেতে হয়, আমি রহমানের যদি ভালোবাসা পেতে হয়, আমি রহমানের যদি নৈকট্য তোমাকে হাসিল করতে হয়, তাহলে বান্দা রহমান উপরে মধ্যখানে কোরআন, আর ইনসান নিচে বান্দারে রহমান এবং ইনসানের মধ্যখানে কোরআন ফিট করো। অর্থাৎ হ্যাঁ মানুষ, তোমরা যদি আমি আল্লাহ নৈকট্য হাসিল করতে চাও, আমি আল্লাহ তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও,
যদি সহজ সরল পথ অবলম্বন করতে চাও তাহলে আমার কোরআনকে আঁকড়ায়া ধরো। এই আয়াতের সাজানো সিস্টেম দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বুঝাইলেন রহমান উপরে ইনসান নিচে। আল্লাহ থেকে আল রহমানকে পেতে হলে ইনসান হয় আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে নৈকট্য হাসিলের একটাই মাধ্যম সেটা হলে কোরআন। কোরআনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে। তো বলছিলাম শয়তান মূলত বক্তব্য শয়তানের তার মূল টার্গেট হলো বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখা। তো বিচ্ছিন্ন রাখবে কেমনে? শয়তান বলে একটাই পথ সেটা হলো কোরআন থেকে দূরে সরায় রাখার মাধ্যমে। কেমনে কোরআন থেকে দূরে সরায় রাখে? আল্লাহ তাআলা বলেন যে যেই মানুষের জীবনে কোরআনের শিক্ষা নাই, এখন প্রশ্ন হলো প্রত্যেকের দিন জরুরি আইরিম শিক্ষা করা ফরজ, এর বাইরেও তারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আল্লাহর ভাষায় সমাজে সে মানুষ হতে পারে, সে কিন্তু মানুষ নয়। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন যে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর মাধ্যমে কেমনে সে রব থেকে বিচ্ছিন্ন করে। যেমন তসলিমা নাসরিন কোরআন থেকে দূরে সরে থাকার কারণে তসলিমা নাসরিন রব থেকে বিচ্যুত হয়ে গেছে, রব থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এ কারণেই বুঝা গেল যে শয়তান দুই নম্বর হলো সে কোরআন থেকে দূরে সরানোর মাধ্যমে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করে রাখে। এটা কার কাজ? শয়তানের কাজ। এখনো কিন্তু বিভিন্ন বাজারে আছে আলোচনা বুঝান। তো তিন নম্বরে শয়তান কিন্তু আবার বড় বাটপা, বাটপারের খাসমত দেখবেন সে কিন্তু এক পদ্ধতিতে ধোকা দেয় না। বাটপার যারা এরা এক পদ্ধতিতে ধোকা দেয় না, বরং বাটপাররা বিভিন্ন পদ্ধতিতে ধোকা দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন بين أيديهم ومن خلفهم وعن أيمانكم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. শয়তান বাটপার, বাটপারের খাসমত হলো বাটপার এক পদ্ধতিকে মানুষকে ধোকা দেয় না, বরং বিভিন্ন পদ্ধতিতে ধোকা দেয়। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দাদেরকে সতর্ক করেন, ও বান্দারা শয়তান যে বিভিন্ন পদ্ধতিতে ধোকা দেয় এটা সে বলেছে, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম সতর্কবাণী হিসাবে। কারণ শয়তান বলে আল্লাহ আমি তোমার বান্দাকে কখনো সামন থেকে, কখনো পিছন থেকে, কখনো ডান থেকে, কখনো বাম থেকে, আমি সর্বদাই তোমার বান্দাকে দুকা দিকে থাকবো, দুকার মাধ্যমে বান্দাকে আমি পথভ্রষ্ট করব। তাইলে এখন আসুন যে আল্লাহ তার দুইটা বক্তব্য বলেছিলেন কাফেরদের ব্যাপারে, কোরআন শুইল না অন্যদেরকে শুনতে দিও না, মূলত বক্তব্য ছিল ইবলিসের, আর এই বক্তব্যটা মূল টার্গেট হলো বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা। কিভাবে করে? কোরআন থেকে দূরে সরানোর মাধ্যমে। কোরআন থেকে দূরে সরানোর মাধ্যমে রবকে থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে। আবার আল্লাহ এটাও জানাইয়া দিলেন শয়তান কিন্তু এক পদ্ধতিতে ধোকা দেয় না, বিভিন্ন পদ্ধতিকে শয়তান বান্দাকে ধোকা দেয়। এর মধ্যে কয়েকটা ধোকা দেয় কয়েকটা পদ্ধতিতে, এর মধ্যে একটা পদ্ধতি হলো, এখন প্রশ্ন হলো যে ওই যুগে আবু জাহালদের মাধ্যমে, আবু জাহালের বক্তব্যের মাধ্যমে, উতবা সাহেবের মাধ্যমে, মুশরিকদের মাধ্যমে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছে, এই যুগে কিভাবে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, এই যুগে শয়তান কিভাবে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, এটা জানার জন্য আমি কয়েকটা উদাহরণ দিব। এরপরে আমাদের এই যে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য শয়তান বিচ্ছিন্ন করে, এটাই আমার আলোচ্য বিষয়, যে শয়তান কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য যেই কার্যকলাপ করে বর্তমান যুগেও কি ওইভাবে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে? না দোস্ত, ওইভাবে নয়, বরং শয়তান গাদ্দা, শয়তান বাটপার, সে
একদিক পদ্ধতিতে দুঃখা দেয় না যুগে যুগে যুগ অনুযায়ী তার ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মানুষকে তার মানুষকে সে রব থেকে বিচ্ছিন্ন করে কোরআন থেকে সে বান্দাকে দূরে সরায় রাখে পরবর্তী আলোচনা করব আমাদের করণীয় কি কোরআন থেকে শয়তান দূরে সরায় রাখে তো বর্তমানে কিভাবে রাখে বুঝার জন্য উদাহরণস্বরূপ বলি যেমন বাংলাদেশে মুফতি আছে আমাদের বাংলাদেশে এক ধরনের অরিজিনাল মুফতি আছেন যারা লেখাপড়া করে ইলমে দ্বীন শিক্ষা করে কোরআন হাদিস রিসার্চ করে ফতোয়া দেন মানুষকে সমস্ত সমস্যা দেখে সম্মুখীন হলে মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য ফতোয়া দেন সঠিক এই উলামায়ে কেরাম আরেক প্রকার মুফতি আছে তাই মুফতি এই তাই মুফতি কারা যারা দেখবেন দ্বীনের কোনো শিক্ষা নাই কোরআন শিক্ষা করে নাই ইলমে দ্বীন হাসিল করে নাই চ্যানেল লাইনে লেখাপড়া করে চাকরি করে একটা সময় অবসর সময় নিজে নিজে কোরআন রিচার্জ করার চেষ্টা করে কোরআন নিজে নিজে রিচার্জ করার পরে নিজে নিজেই তখন নিজেকে ডক্টর জাকির নায়ক দাবি করে এই হলো তাই মুফতি আরেক ধরনের মুফতি হলো হঠাৎ মুফতি হঠাৎ মুফতি হলো কোরআনের দ্বারে কাছে তো নাই উলামায়ে কেরামের দ্বারে কাছে নাই তাবলিকে গেছে আলহামদুলিল্লাহ যাবে আমরাও বলি তাবলিকে সময় দাও তাবলিকে সময় দেওয়া জরুরি কারণ সাধারণ মানুষের তো আর লেখাপড়ার এখন সুযোগ নাই যদি বান্দা এই সুযোগে তাবলিক তো এমন একটা পথ এমন একটা মাদ্রাসা সাধারণ মানুষের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা তো আমাদের বাধা নাই তো এই তাবলিক নিয়ে কিছু কথা কি বলতে পারি বর্তমান সময়ে আমরা দেখছি এই তাবলিকটা মূলত কার কাজ তাবলিক আজকে কিছু মানুষ আছে মাত্র সহি উসুলের কিছু শিক্ষা গ্রহণ করে উলামায়ে কেরামদের তার চকুর মধ্যেই লাগে না উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো তো যে কথা বলছিলাম দুইটা বক্তব্য কোরআন শুনবা না শুনতেও দিবা না তো ওই যুগে আবু জাহেলদের মাধ্যমে কি করছে আবু জাহেলদের মাধ্যমে তারা মানুষকে কোরআন থেকে সরায় রাখছে এই যুগে কিভাবে রাখবে মনে করেন ওইভাবে না এখন কেউ কি এই কথা বলার সাহস আছে যে আমাদেরকে বলবে কোরআন শিক্ষা বন্ধ করো পারবে এ সাহস হবে না কারণ বাংলার মুসলমান যেই যুবকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না টুপি মাথায় দেয় না কিন্তু বাংলার যুবকের ভিতরে ঈমান ইসমেহা আছে ওরা ইসলামকে মহব্বত করে তখন তারা দেখে কোন বেঈমান নাস্তিকেরা ইসলাম কেরিয়া কটুক্তি করে তখন তারা দেখে কোন বেঈমান কোরআনকে নিয়ে প্রতি এই কোরআনকে নিয়ে কটাক্ষ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন আমার এই দেশের যেই যুবকেরা নামাজ ঠিক মতো পড়তে পারে নাই ওই যুবকেরাই সবার আগে লাঠি হাত নিয়ে দাঁড়ায় তাকে কথা বলেন টিকছে না শয়তান এবার দেখলো এই যুগে তো আর ওই যুগের মতো আবু জাহেল যেমন মানুষদেরকে বলছে তোমরা কোরআন শুনো না শুনতেও দিও না এই যুগে এই সিস্টেম অবলম্বন করলে হবে না বরং সিস্টেম পাল্টে দিতে হবে ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম তো ডিজিটাল সিস্টেম কি বলে সিস্টেম হলো ওই যে কোন কথায় এসেছিলাম মুফতি তিন প্রকার একদল মুফতি হলো অরিজিনাল মুফতি যারা লেখাপড়া করে মুফতি হয়েছে আরেকদল মুফতি যারা হঠাৎ মুফতি আরেকদল মুফতি যারা টাই মুফতি এই টাই মুফতি আর হঠাৎ মুফতিওয়ালারা ইসলামের লেবাস দিয়া দিনের দিনদার হয়ে ইসলামিক স্কলার সেরে মুসলমানদেরকে উম্মতদেরকে ধোঁকা দেওয়ার জন্য সম্প্রতিকালে এই দুই বছর ধরে দেখছি এর একটা বিষয় কোরআন থেকে দূরে সরানোর জন্য উম্মতকে একটা বিষয় বুঝাচ্ছে অ উম্মতরা কোরআন বুঝে পড়ো না বুঝলে কোরআন না বুঝে পড়লে সব হবে না কি বলে আপনারা বুঝতে পারেন এদের এই কথা শুনলে ওরা বলে যে কোরআন বুঝলে পড়ো না বুঝলে পড়ো না কারণ বুঝে পড়লে সব হবে না বুঝে পড়লে সব হবে না আচ্ছা বলেন কোরআন শরীফ বুঝে পড়লে সব হবে আর না বুঝে পড়লে কি সব হবে না হবে না হবে তো এদের এই দাবিটা বাসা বাসা বোঝা যায় আসলে ভালো এরা উদ্দেশ্য বোঝায় যে আমরা কোরআনের বিরোধিতা করি নাই বরং আমাদের উদ্দেশ্য হলো মানুষ অর্থ জানার প্রতি কোরআন বোঝার প্রতি উৎসাহিত হবে কিন্তু না ভাই উলামায়ে কেরাম দিনের গভীর ইলিম রাখেন উলামায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন এই টাই মুফতিওয়ালারা
আর হঠাৎ মুফতিওয়ালারা ইসলামের লেবাস লাগায়া নিজেদেরকে ইসলামী স্কলার হিসাবে পরিচিত করে নিজেদেরকে ইসলামী স্কলার বানায়া উম্মতদেরকে এরা গোমরাহ করার জন্য এই ফতোয়া দিচ্ছে। কারণ হলো যদি এই ফতোয়াটা সমাজের মধ্যে এস্টাবলিশ করা যায়, প্রচার করা যায়, দেখেন আমার বাংলাদেশের 95% মুসলমান কোরআনের অর্থ জানে না। এখন যদি মুসলমান জানতে পারে কোরআন না বুঝে পড়লে সব নাই বুঝে পড়তে হবে, তাহলে দেখা গেছে আমার বাংলাদেশের 95% মানুষ অর্থ জানে না, এরা কোরআন থেকে দূরে সরে থাকবে, কোরআন পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই টাইওয়ালা মুফতিদের, এই টাইওয়ালা হঠাৎ মুফতিদের মূল ষড়যন্ত্র হলো মানুষকে কোরআন থেকে সরাইয়া দেওয়া। আমি কেন শয়তানের কথা ডেকে আনলাম? এই জিনিসটাই, বর্তমান জিনিসটাই বোঝানোর জন্য যে আল্লাহ বলেন ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, এবং এই কোরআন যখন মুহাম্মদ আবৃত্তি করে তোমরা হট্টগোল লাগায়া দাও, অন্যকে শুনতে দিও না। এটা মূলত ওই যুগে আবু জাহেলরা বক্তব্য দিয়েছিল, এই বক্তব্য মূলত শয়তানের ইবলিসের, ইবলিস যুগে যুগে যুগের আবু জাহেলদের মাধ্যমে এই বক্তব্যগুলো দেয়। কিন্তু শয়তান বলেছিলাম সে বাটপার, বাটপারের দোকা এক পদ্ধতি হয়, বরং বিভিন্ন পদ্ধতিতে বাটপার মানুষকে দোকা দেয়। এজন্য বর্তমান যুগে এদের ডিজিটাল পদ্ধতি হলো যে ওলামা একরাম সাজবে, ইসলামিক স্কলার সাজবে, সাজার মাধ্যমে বুঝাইয়া দিবে যে কোরআন বুঝলে পড়ো সব হবে, না বুঝলে সব নাই। উদ্দেশ্য হলো মানুষকে কোরআন থেকে সরাইয়া রাখা। অথচ আল্লাহ রসুল ওলামা একরাম জানেন, অসংখ্য গলিত দলিল আছে, ওলামা একরাম জানেন, সংক্ষেপ করতেছি, ওলামা একরাম জানেন আল্লাহর রসুল বলেন যে কেউ যদি কোরআনের একটা কোরআনে কারিমের একটি হরফ উচ্চারণ করে আল্লাহ তাআলা তার আমল নামায় একটি, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি সওয়াব দিবেন। আল্লাহর রসুল এই হাদিসের মধ্যেও বলেছেন যে আমি রসুল একথা বলি না যে আলিফ লাম মিম একটি শব্দ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এর দ্বারা আল্লাহর রসুল বুঝাইলেন ও উম্মত এই আলিফ লাম মিমের অর্থ যেমন কেউ জানো না, আমি রসুলও জানি না, আমি রসুল বললাম আলিফ পড়লে একটা হরফ পড়লে 10 নাকি, লাম পড়লে আল্লাহ 10 নাকি দিবেন, মিম পড়লে 10 নাকি দিলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো উম্মত কোরআন বুঝলেও আল্লাহ সওয়াব দিবেন, না বুঝেও যদি পড়ো আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় সওয়াব দিবেন। তাহলে কি বুঝেন, কোরআন বুঝলেও পড়ব না বুঝলেও পড়ব? এখন আমাদের এই শয়তান দুকা দিবে কোরআন থেকে দূরে সরে থাকার জন্য, কোরআন থেকে দূরে সরে থাকার জন্য ডিজিটাল পদ্ধতিতে আরও কিছু পদ্ধতি শয়তান তার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে কোরআন থেকে মানুষকে কিভাবে দূরে সরে রাখবে, কিভাবে দূরে সরে রাখবে। বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আমাদের সমাজের ভিতরে এমন কিছু সিনেমা করেছে যেই সিনেমার মাধ্যমে ওরা সিনেমা করে এবং নাট্যমঞ্চ তৈরি করে, এই নাট্যমঞ্চের মাধ্যমে এরা একদিকে বিলেন সাজায় টুপিওয়ালাদেরকে, অপর দিকে এই নায়ক সাজায় একদল দিকে, আর বিলেন সাজায় এই বিলেনের চরিত্র দেয়, বিলেনের চরিত্র দেয় খারাপ যত কাজগুলো আছে এই খারাপ কাজের দিকে মূলত এরা এই নাস্তিক আর বেঈমানেরা এই সিনেমার ভিতরে এই চিত্রগুলো এনে মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে যে ইসলাম ধর্মের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যারা আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, এরা যুদ্ধ করেছে, বরং যারা যুদ্ধ করেছে এরা সন্ত্রাস, নাউজুবিল্লাহ মিন যালিক। নাস্তিকদের ডিজিটাল পদ্ধতি হলো সিনেমার মাধ্যমে যুবকদেরকে আকৃষ্ট করা, যুব সমাজকে আকৃষ্ট করা, আগামী প্রজন্মকে সিনেমার দিকে আকৃষ্ট করা, আর ওইখান থেকে শিক্ষা দেওয়া, হে যুবক, হে আগামী প্রজন্ম শুনো, দেখো এদের ইতিহাস, টুপিওয়ালারাই যুদ্ধ করে, টুপিওয়ালারাই আক্রমণ করে, অতএব তোমরা এদের থেকে দূরে সরে থাকো, নাউজুবিল্লাহ। তো আমাদের করণীয় কি? কোরআনকে আঁকড়ে ধরা। কোরআনকে আঁকড়ে ধরব কেমনে? আমরা যারা কোরআন করিমের তেলাওয়াত পারি, তেলাওয়াত প্রতিদিন করব, আমাদের ঘরে প্রত্যেকের আমল করব, মাগরিবের পরে সূরা ওয়াকেয়ার আমল করব, করলে আল্লাহ রিজিকের সংকীর্ণতা দূর করবেন, ফজর পরে ইয়াসিনের আমল করব, শুক্রবারে সূরা কাফের আমল করব। কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। তো এখন আমরা কোরআনকে হেফাজতের জন্য, কোরআন
থেকে মানুষকে দূরে সরানোর জন্য শয়তান বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। আমাদের করণীয় হলো কোরআনকে আঁকড়াইয়া ধরব, কেমনে? কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে। তো কোরআন শিক্ষা দিব কেমনে? আল্লাহ সূরা তাওবার এক অংশের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করে আল্লাহ বলেন, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. الله تعالى এই আয়াতের একটা ছোট অংশ আল্লাহ বলেন, উম্মতদেরকে বান্দাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দেন, ও রসুল আপনার উম্মতদেরকে জানায় দেন যে তোমাদের মধ্য থেকে ছোট একটা জামা যারা বের হও ইলমে দিন শিক্ষার জন্যে। এবং রসুল হাদিসের মধ্যে বলেন, তারা বলে ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা জামা বের হও ইলমে দিন শিক্ষার জন্য। আর রসুল বলেন যে প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। এখন একটা প্রশ্ন থাকে, আল্লাহ বললেন যে তোমাদের ছোট্ট একটা জামা বের হও ইলমে দিন শিক্ষার জন্য। প্রশ্ন হলো যদি ছোট্ট একটা জামাতের ইলমে দিন শিক্ষার দ্বারা যথেষ্ট হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানের উপর দিন শিক্ষা করা ফরজ বলে কি বুঝাইলে? আয়াত এবং হাদিসে তারুজ লাগছে না, এটা সংঘর্ষ। আমরা সমাধান করব কিভাবে? এর সমাধানের জন্য আমাদের প্রথমে জরুরীয় হলো শিক্ষার স্তর বোঝা। শিক্ষা মূলত তিন প্রকার, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা। প্রাথমিক শিক্ষা বলা হয় প্রাইমারি লেভেলের শিক্ষা, যেটাকে আমাদের মাদ্রাসার শিক্ষা অনুযায়ী নুরানি লেভেলের শিক্ষাকে বলা হয়। এই শিক্ষা নুরানি লেভেলের এমন এক শিক্ষা, এই যে মাদ্রাসা আছে, আপনার সন্তানকে যদি এই নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসার এই প্রাথমিক শিক্ষায় একজন মানুষের জীবন চালানোর ক্ষেত্রে, একজন মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে জরুরি যতগুলো বিষয়ের প্রয়োজন, জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। আর মাধ্যমিক শিক্ষা হলো যে মাদ্রাসার লাইনে দাওরা পর্যন্ত একটা ছাত্র নিজে কিতাব বুঝতে পারা এবং অন্যকে এই কিতাব অনুযায়ী বোঝানোর যোগ্যতা অর্জন করাকে মাধ্যমিক শিক্ষা বলা হয়। আর উচ্চতর শিক্ষা হলো সহজ ভাষায় এর উচ্চতর শিক্ষার পরিচয় হলো মুফতি হওয়া। এখন আমরা বুঝতে পারলাম শিক্ষা তিন প্রকার, প্রাথমিক শিক্ষা বলতে নুরানি লেভেলের শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বলতে মাদ্রাসার লাইনের দাওরায় হাদিস পর্যন্ত যত কিতাব আদি আছে নিজে বুঝা, অন্যকে বোঝানোর মতো যোগ্যতা অর্জন করা, এই শিক্ষা। আর উচ্চতর শিক্ষা হলো মুফতি হওয়া। এই তিন শিক্ষার মাধ্যমেই আমরা আয়াত এবং হাদিসের সমাধান করব। আল্লাহ যে বললেন তোমাদের মধ্যে ছোট্ট একটা জামাত বের হও ইলমে দিন শিক্ষার জন্য, এই ছোট্ট জামাত দ্বারা উদ্দেশ্য হলো যে মুফতি হওয়া। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও নবী তোমার উম্মতদেরকে বলো তাদের মধ্যে ছোট্ট একটা জামাত যেন উচ্চতর শিক্ষা অর্জন করে। কারণ সমাজের ভিতরে, এলাকার ভিতরে, একটা এলাকায় যদি দুইজন বা চারজন মুক্তি হয় আর এই এলাকায় যদি মশালাগত কোনো সমস্যা হয়, তাহলে এই মশালা সমাধান দেওয়ার জন্য এক দুইজন মুক্তি হইলেই এই মশালাগুলা সমাধান দেওয়া সম্ভব। তো আল্লাহ তাআলা এই জায়গায় যে ছোট্ট একটা জামাত ইলমে দিন শিক্ষা করার জন্য বের হও বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো উম্মতের ওলামায়ে কেরামের বিশেষ একটা জামাতকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা কোরআনের উচ্চতর শিক্ষা অর্জন করো, অর্থাৎ ইফতা অর্জন করো, যার মাধ্যমে সমাজের উম্মতের যত সমস্যা আছে এই সমাধানগুলো তোমরা দূর করতে পারো। আর রাসূল যে প্রত্যেকের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ এই কথা বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বুঝাইলেন যে প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা জীবন পরিচালনার জন্য যা কিছু জানার প্রয়োজন, নামাজ পড়তে গেলে নামাজের রুকন জানতে হবে, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নত কি, নামাজের ফরজ কি, ওয়াজুর ফরজ কয়টি,
অজুবঙ্গের কারণ কয়টি, এই সমস্ত জরুরি কিছু বিষয় যেগুলা না জানলে নয়, এই বিষয়গুলা জানা ফরজ। তো আল্লাহর রাসূল যে বললেন প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক নারী আর পুরুষের জন্য এই সমস্ত নূরানির প্রাথমিক লেভেলের শিক্ষা করা ফরজ। তো আমাদের জন্য করণীয় হলো, শয়তান চাইবে বিভিন্ন যুগে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইবে, আমাদের করণীয় হলো কোরআন সাথে সম্পর্ক রাখা। কেমনে? কোরআন শিকার মাধ্যমে, কোরআন শিকার মাধ্যমে। এই কোরআন শিখব, শিখলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন যারা কোরআন শিক্ষা করবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হলো ওই মানুষ যার বড় দামি কোট আছে, যার গায়ে দামি দামি কাপড় আছে, যে বারো বারে দামি স্যান্ট আতর লাগায়, সমাজে গাড়ি আছে, বাড়ি আছে, বাহ্যিক দৃষ্টিতে আমরা ওই সমস্ত মানুষকে সম্মানী মানুষ করি, সম্মানী মনে করি। কিন্তু আল্লাহর রাসূল বলেন শুনে রাখো, সম্মানী মানুষ তারা। আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে সবচেয়ে সম্মানী হলো যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তাইলে এই কোরআন শিক্ষা করার, শিক্ষা দেওয়ার লাভ আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন শিক্ষা করার এমন ফজিলত, কোন সন্তান যদি কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তালবে ইলম কোরআন শিখনেওয়ালা ছাত্রের জন্য ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা তাদের নূরের ফরগুলো বিছায়া দেয়। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন যারা কোরআন শিক্ষার জন্য ইলমে দ্বীন শিক্ষার জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দার জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। উদ্দেশ্য হল যারা কোরআন শিখবে, যারা দ্বীন শিখবে, দ্বীন অর্জন করবে, আল্লাহর কালাম শিখবে, আল্লাহর কালাম শিখার মাধ্যমে এই মানুষেরা রবকে চিনতে পারবে, রবের দেওয়া ইলম অনুযায়ী আল্লাহ চিনবে, সঠিক পথে চলবে, আল্লাহর বিধান মানবে, রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে। আর এইভাবে বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর কালাম অর্জন করার মাধ্যমে, আল্লাহর কালাম অর্জন করার কারণে, কালাম অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা মারা যাওয়ার পরে তার জান্নাতে যাওয়ার যত বাধা আছে সবগুলা দূর করে দিবেন, অর্থাৎ জান্নাত তার জন্য সহজ করে দিবেন। এজন্য আমাদের জন্য জরুরি হলো আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআনের হেফাজত করব, কোরআনের হেফাজত করব, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে। আর এই কোরআন আমাদের সন্তানকে যদি শিক্ষা দিই হাতে ধয় আলেম হয়, শুধু সন্তানদের ওই লাভ তা নয়, আল্লাহর রাসূল বলেন মান ক্বারাআল কোরআন ওয়া হাফিযাহু সুম্মা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইসতাজাবান্না। আল্লাহর রাসূল বলেন যারা কোরআন শিক্ষা করবে এবং ওয়াহাফিযাহু এবং তা মুখস্থ করবে, হেফাজত করবে, হিফজ করবে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন যারা কোরআন শিক্ষা করবে, কোরআন অর্জন করবে, হাফেজ হবে, এই হাফেজ কোরআনকে আল্লাহ এমন মর্যাদা দিবেন কাল হাসরের ময়দানে, যাদের উপর এমন দশজন ব্যক্তিকে সুপারিশ কইয়া জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। অতএব আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে হাফেজ কোরআন যারা হবে
আমরা যদি আমাদের সন্তানকে হাফেজ কোরআন বানাই তাহলে আসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ কইরা আমাদের দশজন জাহান্নামীকেও জান্নাতি বানাইবে একমাত্র কোরআন শিক্ষার ফজিলত আর যারা আলেম হবে এদের কেমন ফজিলত আল্লাহর রাসূল বলেন যারা উলামায়ে কেরামের সাথে সম্মান রাখবে সম্পর্ক রাখবে রাসূল বলেন যদি জাহান্নাম থেকে মুক্তি চাও যদি জান্নাত পেতে চাও তাহলে আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শ্রবণ করনে ওয়ালা হও এর কথা শ্রবণ করনে হও এর দ্বারা উদ্দেশ্য হলো আলেম তোমাকে দ্বীনের প্রতি যে আহ্বান করে তা গ্রহণ করো আও মুহিব্বান এবং তাকে মহব্বতকারী হও এই চার শ্রেণীর মধ্যে থাকো কিন্তু তাদের এই চার শ্রেণীর বাইরে যেও না তাদের সাথে দুশ্মন কইরো না কারণ জান্নাত যদি পেতে হয় এই চার শ্রেণীর মধ্যে চার দলের মধ্যে থাকতে হবে হয়তো তুমি কোরআন শিক্ষা করবে হয়তো তুমি আলেম হবে অথবা আলেমের ছাত্র হবে নয়তো আলেমের কথা শুনবে শ্রবণ করবে নয়তো আলেমকে মহব্বত করবে যদি করো এই চার দলের ভিতরে থাকো তাহলে উম্মত তুমি গুমরা হবে না পথভ্রষ্ট হবে না জাহান্নামী হবে না বরং তুমি জান্নাতি হবে অতএব আমাদের জন্য একদম বড় জরুরি নিজেরা কোরআন শিখবো নিজেদের বাচ্চাদেরকে কোরআনের ইলম শিক্ষা করাইব এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখব রাখলে ফায়দা কি আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কাল হাশরের ময়দানে বান্দারা যখন আমলনামা হিসাব হবে বান্দারা আমলনামা হিসাব করার পরে যারা অজ্ঞানী উলামায়ে কেরাম হবে আল্লাহর কালাম অনুযায়ী জীবন পরিচালনা করবেন আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবেন ওই মানুষরা যখন জান্নাতি হবে জান্নাতে যাইবে ওই মুহূর্তে যারা তাদের সাথে সম্পর্ক রাখবে তাদের মহব্বত করবে দুনিয়ায় সম্পর্ক রাখবে তাদের ছাত্র হওয়ার মাধ্যমে অথবা আলেম হওয়ার মাধ্যমে অথবা তাদের আদেশ নিয়ে তাদের কথা শ্রবণ করার মাধ্যমে অথবা তাদেরকে মহব্বত করার মাধ্যমে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ওই দিন ওই আলেমরা যখন জান্নাতের দিকে যাবে ওই লোকেরা বলবে ও হুজুর দাঁড়ান দুনিয়ায় আপনার সাথে সম্পর্ক রেখেছিলাম দুনিয়ায় আপনি মাদ্রাসায় শিক্ষা দিয়েছিলেন আপনাকে সাহায্য করেছিলাম আজ আপনি আমাদেরকে রেখা জান্নাতে যেতে পারেন না দয়া করে আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন ওই দিন আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সুপারিশে অসংখ্য গণিত মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে অসংখ্য মানুষ উলামায়ে কেরামের সুপারিশে জান্নাতি হয়ে যাবে শুধু তাই না যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে ওই দিন আল্লাহ কোরআনকে আল্লাহ বিশ্ব নবীকে বলবেন ও নবী আমার কোরআন কই আমার কালাম কই দাও আল্লাহ রাসূল বলবেন ও আল্লাহ কালাম আমার কাছে নাই আমার উম্মতের মাঝে দিয়ে আসছি আমার উম্মতের মাঝে আমার কোরআন আল্লাহ উম্মতদেরকে আমাদেরকে ডাক দিবেন কোরআনের কে কেমন হেফাজত করেছে আল্লাহ রাসূল বলেন ও আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে আপনি প্রশ্ন কইরেন না এরা সঠিকভাবে পারবেন না সঠিকভাবে হেফাজত করতে পারবে না এবার কোরআন এই সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আপনি প্রশ্ন কইরেন না গো কারণ অনেক মানুষ ওই সময় গুম জাহান্নামী হয়ে যাবে এদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে কোরআন সুপারিশ করবে আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েন না কারণ এরা আপনার আমি আল্লাহর আপনার কোরআনকে এরা হেফাজত করেছে কেমন হেফাজত করেছে কোরআন ওই দিন আল্লাহকে বলবে আল্লাহ আপনারই বান্দার একদল কোরআন শিখিয়া আমার হেফাজত করেছে আরেকদল মানুষ তেমনি বিল্ডিং বানাইতে গেলে দুইটা ইট জোড়া লাগানো হয় সিমেন্টের মাধ্যমে সিমেন্ট ছাড়া যেমন ইট জোড়া লাগানো যায় না
ওই দিন কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই পড়নেওয়ালা কোরআন যারা শিক্ষা করে ইবাদত করেছে এবং যারা শিক্ষা দিয়ে ইবাদত করেছে এই দুই দলকে ছাড়ানোর জন্য একদল উম্মাহ এদের সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ এরা সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমি কোরআনের হেফাজত করেছি অতএব আজকে এদেরকে আপনি জাহান্নামে দিবেন না আমার সুপারিশ গ্রহণ করা আপনি এদেরকে maaf করে দিন ওই দিন আল্লাহ আল্লাহর কালামের সুপারিশে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা কালাম হেফাজত করবে মাদ্রাসা আদান করার মাধ্যমে আল্লাহর কালাম পড়নেওয়ালা পড়ানেওয়ালাকে সাহায্য করার মাধ্যমে আল্লাহর কালামের যারা হেফাজত করবে ওই দিন আল্লাহ ওই সমস্ত মানুষদের গুনাহ ক্ষমা মাফ করে দিবে এজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখব তো ইনশাআল্লাহ যারা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবো হাত একটু তুলে দেখি তো রাখবো তো ইনশাআল্লাহ কেমন রাখবো এখানে একটু পরীক্ষা হবে কারণ পরীক্ষা ছাড়া নির্ধারণ করা যায় না কে ভালো ছাত্র আর কে দুর্বল তো এই পরীক্ষাটা যে হবে জোর করব না তৌফিক অনুযায়ী কারণ আপনারা শুরুতেই এই আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমাদের কোরআন হেফাজত করার যুগে যুগে শয়তান চাইবে কোরআন থেকে বান্দাকে সরায়া রাখা আর এই কোরআন থেকে সরায়া রাখার মূল কারণ হলো বান্দাকে জাহান্নামী বানানো রব থেকে বিচ্ছিন্ন করে রাখা এই সময়ে রব থেকে বিচ্ছিন্ন করতে চাইবে শয়তান তার থেকে আমরা নিজেদেরকে হেফাজতের জন্য কোরআনকে হেফাজতের জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে শিক্ষা করার মাধ্যমে শিক্ষা দেওয়ার মাধ্যমে তৃতীয় পর্যায়ে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা করে কোরআনের হেফাজত করার চেষ্টা করবো এজন্য কোন ভাই আছেন দেখি তো এই এতিমখানা মাদ্রাসা আল্লাহর রসুল বলেন ইয়েতিম যারা কেউ যদি ইয়েতিমের মাথায় হাত বুলাইয়া দেয় আল্লাহর রসুল বলেন তার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ এই চুল পরিমাণ নেকি তার আমল নামায় দিয়া দেন সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ তো মাদ্রাসা কিন্তু এতিম মাদ্রাসা আমরা এই মাদ্রাসায় যদি এতিমদেরকে দান করি এই এতিমরা খুশি হইবে বরং এদের অন্তর খুশি হইবে যে তা নয় বরং আল্লাহর কুদরতে অন্তর খুশি হয়ে যাবে এবং কোরআনের হেফাজত হবে মাদ্রাসার হেফাজত হবে কাল হাসরের ময়দানে এই যারা ইয়েতিম সন্তান মাদ্রাসা আজকে দিন শিক্ষা করতেছে এরা ভবিষ্যতে আলেম হবে আহাফেজ হবে কোরআনের আলেম হাফেজ হবে এই মাদ্রাসার ওলামায়ে কেরাম হবে এরা আপনাদের ব্যাপারে সুপারিশ করবে কোরআন আপনাদের ব্যাপারে সুপারিশ করবে অতএব আমি চাই এই মজলিস থেকে কোন ভাই আছেন যে আল্লাহ তাআলা মাদ্রাসার এই ইয়েতিম বাচ্চাদের সাহায্য করার লক্ষ্যে আল্লাহর নবীর বাগান টিকে থাকুক কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকুক আমরা চাই কি চাই না জোরে বলেন তো আমরা সবাই চাই কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসা টিকে থাকুক টিকে থাকতে হলে যা কিছুর প্রয়োজন তা করা আমাদের দায়িত্ব আমাদের প্রয়োজন অতএব এই মজলিস থেকে চাই একটা ভাই কে আছেন আল্লাহর নবীর বাগানে 5,000 টাকা দিবেন আমি বেশি চাই না আমি বেশি চাইতেছি না মাত্র 5,000 টাকা দেখেন পারলে নগদ দিয়ে দিবেন আর নগদ যদি নাও পারে হয়তো 1 মাসে 2 মাসে 3 মাসে আপনার যখন সুযোগ হয় তখনই দিবেন আল্লাহর ঘর মাদ্রাসায় কে আছেন 5,000 টাকা দিবেন আমরা দোয়া করি এক ভাইকে যেন আল্লাহ কবুল করেন কে আছেন একটু হাতটা উঠায় দেন হুজুর আছেন হুজুর দোয়া করবেন আমি ইনশাআল্লাহ দোয়া করব বলেন কে আছেন 5,000 টাকা আল্লাহর নবীর বাগানে দিবেন আল্লাহর কোরআনের হেফাজতের জন্য দিবেন যাতে কোরআন কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করতে পারে কে আছেন হাত দেয়া দেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন বলেন তো কে দিবেন বলেন না ভাই একটু হিম্মত করেন আল্লাহ তাআলা দেওয়ার মালিক দেওয়ার মালিককে আপনি শুধু নিয়ত করেন দেখবেন আল্লাহই ব্যবস্থা করে দিবেন নগদ যদি দিতে পারেন না আপনি 500 করে প্রত্যেক মাসে জমা করেন 1,000 করে জমা করে অন্তত